আমার একটা ফ্রেন্ড আছে, নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না। ও হচ্ছে প্রচুর পরিমাণ অ্যাকশন মুভি দেখতে প্রচুর পরিমাণ পছন্দ করে। মানে একটা মুভির ভিতরে যদি অ্যাকশন থাকে, ধুম 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 অ্যাকশন, আর সেই অ্যাকশন যদি মাস্টার ক্লাস অ্যাকশন হয়, তাহলে তো কথাই নাই। মুভির গল্পে অতটা দরকার নাই, মুভির থ্রিল অতটা দরকার নাই, মুভির হচ্ছে সাসপেন্স টাসপেন্স এগুলো তেমন লাগবে না, ওগুলো মোটামুটি হইলে হবে। কিন্তু যদি ধুম ধুম অ্যাকশন থাকে, তাহলে ওর কাছে মুভিটা সেই লাগবে। তো আমি ওরা সাজেস্ট করছি এইটা, যে তুই এই দি গ্রেম্যান মুভিটা দেখ, তোর অনেক ভালো লাগবে। যদি গল্প পছন্দ না হয়, তাহলে কিন্তু আমার কিছু বলতে পারবি না। কিন্তু অ্যাকশন কিন্তু ধুমাইয়া, অ্যাকশনের দিক দিয়ে কোনো কমতি রাখে না। তো 22 তারিখ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে দি গ্রেম্যান। দি গ্রেম্যান মুভিটা নিয়ে এক্সাইটেড থাকার আমার প্রধান কারণ হচ্ছে, এখানে ক্যাপ্টেন আমেরিকা আছে আর আমাদের তামিলের ধানুষ আছে। গতবার একটা নিউজে কোথায় যেন পাইছিলাম যে ধানুষ অভিনয় করবে ক্যাপ্টেন আমেরিকার সাথে। তো মুভিটা কেমন হলো, আমার কাছে কেমন লাগলে, সব বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন বেশি দেরি না করে ভিডিও শুরু করি। তো ওই যে প্রথমে বললাম মুভির গল্প, আসলে মুভির গল্পটা আহামরি কিছু না, অত বড় সড়ো কোনো টুইস্ট নাই, অত বড় সড়ো কোনো সাসপেন্স নাই, কোনো থ্রিলার নাই, কিন্তু ওকে লেভেলের। এখানে সিরিয়া নামের একটা এজেন্ট গ্রুপ থাকে, তাদেরই একজন সদস্য হলো এই রায়ান গসলিন। গল্পনার নাম থাকে সিক্স। তো এই সিক্সকে একটা মিশনে পাঠানো হয় একজনকে মেরে ফেলে একটা ড্রাইভ বা চিপ হাসিল করার জন্য। কিন্তু পরে রায়ান জানতে পারে সেই চিপের মধ্যে সিআইএ এর উপরের কর্মকর্তাদের গোপন অনেক তথ্য আছে, যা ফাঁস হলে সিআইএ শেষ। কিন্তু রায়ান সেই চিপটা জমা না দিয়ে ওইটা নিয়ে চলে যায়, আর এখানে সিআইএ তাকে ধরার জন্য এই ক্রিশকে ভাড়া করে তাকে মারার জন্য। তো এইরকম ছোটাছুটির গল্প এই পুরো মুভিটা জুড়ে। তো ছোটাছুটির মাঝে প্রচুর অ্যাকশন সিন ছিল, প্রচুর অ্যাকশন সিন। এখানে আমি একটু কথা উল্লেখ করতে চাই, যারা আমার অডিয়েন্স আছে অনন্ত জলিলের ফ্যান, তো এই মুভিতে নাকি হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক অনেক সুন্দরভাবে দেখানো হয়েছে, অনেক প্রফেশনালভাবে দেখানো হয়েছে। দেখছি তো মুভিটা কি দেখানো হয়েছে ভাই, আমি আপনাদের বলে আপনারা নেটফ্লিক্সে যে এই মুভিটা দেখেন, দেখেন এই মুভিটা, তারপর বলেন যে অনন্ত জলিল আপনার কি হলিউড লেভেলের কাজ করছে। অনন্ত জলিল বাদ, আর আমাদের ধানুষ, এই যে তামিল ইন্ডাস্ট্রির ধানুষ, আমি বুঝতেছি না ধানুষ এত মোটা হলো কেমনে, মানে স্বাস্থ্য এত স্বাস্থ্য, এই হেংলা পাতলা একটা ছেলে সে এখন হচ্ছে বডি টডি সেই, স্বাস্থ্য টাস্থ্য অনেক ভালো হচ্ছে, উঁচা লম্বা, ও মাই গড। তবে এখানে ওনার চরিত্রকে জাস্ট হচ্ছে এই আয়েশা পুটুম 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 নাই, প্রথম দিক দিয়ে অল্প একটু দেখায় যে ওরকম একটা লোক আছে, ওর আছে বেশ ভালো, আর শেষের দিক দিয়ে এসে ওর এন্ট্রি কাটে এরকম বলে শেষের দিকটা। একটা সিন থাকে ফাইটিং সিন, মানে ওই ধানুষ একা হচ্ছে ওই যে দুইজন স্পেশাল সিআই এজেন্টের সাথে লড়তেছে, ফাম ফাম ফাম, আর সেইখান দিয়ে মানে ও মাই গড, প্রতিটা অ্যাকশন সিন, মানে ওই সিনটা একটু বেশি ভালো লাগছে আমার কাছে, কারণ ওইখানে ধানুষের এন্ট্রিটা ঘটে, অ্যাকশন সিনগুলোর কোরিওগ্রাফিগুলো সেই লেভেলের হয়েছে। তো বেশ, তো পজিটিভ কথা বললাম, এবার একটু নেগেটিভ কথা বলি। তো মুভির গল্প, মেইন বিষয়টা আসলে গল্পে, গল্পটা তো স্ট্রং না। তো এখানে প্রথমে দেখানো হয় 2003 সালে একটা সিআই এজেন্ট, এজেন্টকে বানানোর জন্য ওই যে রায়ান গসলিন হচ্ছে জেলে থাকে 2031 সাল পর্যন্ত জেলা হয়, মানে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তো ওইখানে 2003 সালে যাইয়া ওরে একজন লোক হচ্ছে বলতে যায়, অফার দিতে যায়, বলে তুমি আমাদের একটা এজেন্ট হবা, আমাদের গোপন গোপন কাজগুলো তোমারে করতে হবে। তো এইটুকুই দেখায় যে সিআই এজেন্ট সম্পর্কে, ফুল অ্যাকশন দেখাইতে যেয়ে তারা যে জিনিসটা করছে কোনো ক্যারেক্টারই খুব সুন্দর করে বিল্ড আপ করে নাই, কোনো ক্যারেক্টারের না। এখানে রায়ান গসলিন যে মেন চরিত্র থাকে, ওনার হচ্ছে একটা স্যাড স্টোরি একসময় একটু দেখানো হয়, মানে ওর ভাইরে নাকি ওর বাবা অনেক অত্যাচার করতো, তারপর ওর বাবারে হচ্ছে ও গুম করে দেয়, জাস্ট 2 লাইনের ভিতরে কথাটা বলে দেয়। আর শেষের দিকে আবার একটা মাথা সুবাই না সিন থাকে, ওইটা কেন থাকে, তারপর হচ্ছে এই যে একটা আরেকটু বিল্ড আপ, একটা গল্পের সাথে অ্যাকশনের সাথে ইমোশনাল যখন জিনিসটা আনছে, আমি অ্যাকশনের মাঝে অন্য আরেকটা গ্যাপ তৈরি করলাম ইমোশনালের জন্য, কিন্তু ওই গ্যাপটারে তো ইমোশন দিয়ে ফিল আপ করতে হবে, নাহলে তো হবে না। এরকম আর কোনো ক্যারেক্টার তো ভালো বিল্ড আপ করা নেই। এখানে যে ক্রিস ইভান্স থাকে ভিলেনের চরিত্রে, ওনার তো কোনো ব্যাক স্টোরি দেখানো হয় না, উনি তো ভালোভাবে বিল্ড আপই করে নেয়। তবে এইখানে ওনার চরিত্রটা কিন্তু অনেক সুন্দর করে ফুটিয়ে তুলছে, মানে উনি একটু সাইকোপ্যাথ সাইকোপ্যাথ টাইপের থাকে, মানে উনি যখন যেটা করবে করবেই। একটা সিন আছে এরকম, সাইড সাইড দিয়ে হচ্ছে স্থানীয় লোকাল পুলিশে ওই যে রায়ান গসলিন আছে ওরে ধরে রাখছে, তো ওইখান দিয়ে রায়ান গসলিন রে উদ্ধার করে আনার জন্য ক্রিস ইভান্স হচ্ছে লোকজন পাঠায়, তো ওইখানে লোকজন পাঠায় সাইড সাইডে পুলিশ আছে, অত কিছু মানে না, ও হচ্ছে জাস্ট ওইখানে যে ওই পুলিশদের না মাইনা না মাইনাটাই না, ওইখানে জাস্ট দুরিম দারেম গোলাগুলি করতেই থাকে, ওইখানের পরিস্থিতিটা একটা হিজি বিজি পরিস্থিতি হয়ে যায়, সাইড সাইড লন্ড ভন্ড হয়ে যায়। তো যাই যাও, মানে হচ্ছে ওখানে ওর রায়ান গসলিং লাগবে, মানে সাইকোপ্যাথ টাইপের যা হয়, মানে একজনের মার্ডার করা যদি শুরু করে, ধরা যদি শুরু করে, ওরে না ধরা পর্যন্ত থামবে না। যদিও এখানে ক্রিস ইভান্স একটা টপ দিছিল, যাই হোক এটা স্পয়লার দিয়ে দিমু না, আপনারা দেখেন মুভি শেষ পর্যন্ত। এখানে পিচ্ছে একটা মেয়ে থাকে টিনেজার, যার নাম হচ্ছে জুলিয়া বাটার্স, ওই মেয়েটা কিন্তু সে
হাসি, অনেক কিউট কিউট করে এরা এরকম আছে। মানে ও একটা বড় অসুস্থতার ভিতরে ভোগে, তো ওইখানে হচ্ছে অসুস্থতার ভিতরে যাইয়াও হসপিটালে বইয়াও চিল প্যারানাই চিল। আর লাস্টে যে রায়ান গসলিন, ও হচ্ছে মারামারি করে পুরা হিবিজিবি অবস্থা, তারপর ও চিল। এখানে ধানুষের ক্যারেক্টারটা, ও কিন্তু অল্প একটু ক্যামিও রোল অভিনয় করছে, বাট আকর্ষণটা কিন্তু বেশ। তামিল মুভি ইন্ডাস্ট্রি দিয়ে একটা লোককে আমি নিলাম, তামিল মুভি ইন্ডাস্ট্রিতে ওই লোকটা কিভাবে কাজ করতো এইসব নিয়ে একটু রিসার্চ করা হয়েছে। ওরে ওই মুভিতে অল্প একটু রাখলেও হচ্ছে ওর এক্সিকিউশন যাতে খুব সুন্দর করে হয়, যাতে ওই ক্যারেক্টারটা মানুষ অনেক সুন্দর করে মনে রাখে অন্তত তামিল ইন্ডাস্ট্রির লোকজন। কারণ আমি ওরে এর জন্য নিচ্ছি, ওরে ওই ইন্ডাস্ট্রি থেকে তুইলা আনিয়া ওরে আমি এই ক্যারেক্টারে রাখছি। আর এইখানে চরিত্রটা অনেক সুন্দর করে সাজাই দিচ্ছে, সো এই জন্য ধানুষের চরিত্রটা অল্প একটু হলেও এইটা হচ্ছে একটা আলাদা একটা ভাইব দিবে আপনাকে। আর মুভির স্ক্রিন পেলে ওয়াও, মানে আপনি চোখ ফিরাইতে পারবেন না, মানে একটার পর একটার পর একটার পর একটার পর সিকোয়েন্স। এটা হচ্ছে নেটফ্লিক্স এর ইতিহাসে সবচেয়ে বেশি টাকা ব্যয় করা একটা সিনেমা, আর এটার আউটপুটটাও সেই হবে আশা করি। তবে একটা চরম খারাপ জিনিস কি জানেন, আসলে এরকম একটা অ্যাকশন মুভি, এরকম একটা মানে মারদাঙ্গা অ্যাকশন মুভি যদি হলে এনজয় করা যায় তো না বড় পর্দায়, তাহলে বিষয়টা আরো সেই লেভেলের হইতো। তো দর্শক বৃন্দ, দেখাবে নতুন কোন মুভির মধ্যে নতুন কোন গল্পে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।